নভেম্বর মাসের মধ্যে চলতি শিক্ষাবর্ষের অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ও ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মূল্যায়ন শেষ করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। কিন্তু এই অজুহাতে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অক্টোবর মাসে একসঙ্গে বেতনসহ অন্যান্য ফি আদায়ের নোটিশ দিচ্ছে এবং এটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মাউসি। বৃহস্পতিবার মাউসি সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হ্যান্ডি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে বলা হয় মাধ্যমিক পর্যায়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনা স্ব মাসে নিতে হবে। একসঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রিম নেওয়া যাবে না এবং বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। করোনাকালীন ঘাটতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আমরা জানি এবছর নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম শেষ করার নির্দেশনা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ে মাউসি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ সব সংস্থা থেকে এই ব্যাপারে দফায় দফায় নির্দেশনাও দেওয়া হয় এবং এই নির্দেশনার প্রেক্ষিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে তারা কিন্তু অক্টোবর মাসের বেতনের সাথে অগ্রিম অন্যান্য যে ফিগুলো আছে সেই ফিগুলো আদায় করার জন্য নির্দেশ দিচ্ছে বা শিক্ষার্থীদেরকে প্রেশার দেওয়া হচ্ছে। তো এই বিষয়ে মাউসি থেকে জানিয়েছে যে স্ব মাসের যে বেতন সেটা স্ব মাসে নিতে হবে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি সকল শিক্ষার্থীর জন্য, সকল অভিভাবকের জন্য এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ।